আজকে খবর নিবেদন করছেন গৌরী এন্টারপ্রাইজ। উত্তরা বাস স্ট্যান্ড, নবাবহাট, পূর্ব বর্ধমান স্টেশনারি বিভিন্ন দ্রব্য ছাড়াও মোবাইলের বিভিন্ন সরঞ্জাম এবং ট্রেন ও প্লেনের টিকিট বুকিং করতে আজই আসুন গৌরী এন্টারপ্রাইজে। অ্যাপোলো কলকাতার বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার হাতের কাছে। বিভিন্ন দিনে আসছেন প্রখ্যাত চিকিৎসকরা। আপনার প্রয়োজনে আজই যোগাযোগ করুন আশাদীপ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেডের পরিচালনায় অ্যাপোলো ক্লিনিক বর্ধমানে, 399 জিটি রোড, বীরহাটা, বর্ধমান, ঢলদিঘি পেট্রোল পাম্পের বিপরীতে। মোবাইল নম্বর 9332031104, 9332039127, 0342256457 এবং 2568479 এই নাম্বারে। বর্ধমান পুর এলাকায় যারা পুরসভার অনুমোদন ছাড়াই সাবমার্সিবল করেছেন কিংবা পুরসভার অনুমোদন ছাড়া অবৈধ কাজ করেছেন তাদের বিরুদ্ধে নয়া পুরবোর্ড কোনো ব্যবস্থাই নিচ্ছে না বলে বুধবার জানিয়েছেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার। বুধবার বর্ধমান পুরসভার নতুন বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুজন কাউন্সিলর ছাড়া বাকি 33 জন কাউন্সিলরই উপস্থিত ছিলেন। এদিন পুরপতি পরেশ সরকার জানিয়েছেন এদিন পুরসভার আভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও পুরসভার চারতলা ভবনে বিশেষত প্রবীণ মানুষের যাতায়াতে অসুবিধার কথা মাথায় রেখেই একটি লিফট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও তিনি জানিয়েছেন বিগত পুরসভার প্রশাসক মণ্ডলী পুর এলাকায় সাবমার্সিবল বসানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল। তারা এদিন সিদ্ধান্ত নিয়েছেন পুরসভাকে 5,000 টাকা দিলেই পুরসভা সাবমার্সিবল বসানোর অনুমতি দেবে। এই প্রসঙ্গেই তিনি সাফ জানিয়েছেন ইতিমধ্যে বেআইনিভাবে কেউ সাবমার্সিবল বসিয়ে থাকলেও তারা কুয়ের পেছনে ছুটবেন না, সুয়ের পেছনেই ছুটবেন। অর্থাৎ তিনি এদিন জানিয়ে দিয়েছেন কেউ অবৈধভাবে সাবমার্সিবল বসালেও পুরসভার বর্তমান বোর্ড তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেবে না। অন্যদিকে এদিন পুরসভার উপপুর মাতা মৌসুমি দাস জানিয়েছেন পুরসভার রাস্তাঘাট ড্রেনেজ নিয়েও এদিন আলোচনা হয়েছে। বেশ কিছু কাউন্সিলর পুরসভার রাস্তাঘাট খারাপ বলে অভিযোগ করেছেন। দ্রুততার সঙ্গে পুরসভার রাস্তাঘাট মেরামতির উদ্যোগ নেবেন। কোনোরকম কোনো সিদ্ধান্ত হয়েছে একটা বর্ধমান শহরে আমাদের 3,000 টাকা করে সাবমার্সিবল পাম্প বসাতে গেলে আগে দিচ্ছিল। ইতিমধ্যে বছর 3 পর্যন্ত অনেকেই ফিজ না দিয়ে বসাচ্ছিলেন, সেটা পুরসভা লক্ষ্য করেছে। তাই আজকে সিদ্ধান্ত হয়েছে যে ফিজটা বৃদ্ধি করে 5,000 টাকা করা হলো এবং প্রত্যেকটি সাবমার্সিবল বসাবার পুরসভা যে পারমিশন বন্ধ করেছিল যার ফলে বেআইনি হচ্ছিল, আমরা এখন আইনি প্রায়োজনা দেবো, আমরা পারমিশন দিয়ে দেবো। 5,000 টাকা ফি জমা দেবে, আমরা পারমিশন দেবো, প্রত্যেকের সাবমার্সিবল বসিয়ে দেবো। আর যারা অবৈধভাবে বসেছিলেন, যারা কী করেছেন, আমরা তো কুয়ের পেছনে ছুটবো না, সুয়ের পেছনে ছুটবো। গাড়ি কে কুকাজ করেছে ওটা দেখতে যাবো। আমাদের কাজ, আমাদের কাজ হচ্ছে বর্তমানের সেই নাগরিক যারা অতঃপর সাবমার্সিবল পাম্প বসাতে গেলে 5,000 টাকা ফি জমা দিয়ে পুরসভা থেকে পারমিশন নিয়ে তারা পাম্প বসাবে। আমাদের প্রত্যেক কাউন্সিলরকে অনুরোধ করা হয়েছে তারা সেটা দেখাশুনো করবে। একটা কথা, দ্বিতীয়বার একটা সিদ্ধান্ত হয়েছে পুরসভার বিল্ডিং, যেটা মেইন বিল্ডিং, সেটা চারতলা আছে এখন। সিনিয়র সিটিজেন বা অন্যান্য কোনো মানুষের পক্ষে এটি এটির উপরে ওঠা নামা অনেক গুরুত্বপূর্ণ দপ্তর বিষয়ে চারতলায় আছে। তাই আমাদের নিজের একটা দিন ভূমিকা থাকে এবং নিজের প্রস্তাব গ্রহণ করা হচ্ছে। আজকের খবর নিবেদন করলেন কার্তিক স্টল। বরুণিনপুর খেলার মাঠের সামনে বর্ধমান, পরোটা, আলুর দম, রুটি সহ সমস্ত রকম টিফিনের অর্ডার নেওয়া হয়। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবারের জন্য আজই আসুন কার্তিক স্টল।